লক্ষাধিক টাকা সোনার গহনা এবং নগদ টাকা চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো রায়গঞ্জের ভাটল ফাঁড়ির পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ টাকা এবং প্রচুর সোনার অলংকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুষ্কৃতীর নাম বিশ্বজিৎ দাস, বাড়ি রায়গঞ্জ থানার বিন্দুল এলাকায়। সোমবার সকালে বিন্দুল এলাকায় গণেশ রায় নামে এক মুদিখানার ব্যবসায়ীর বাড়িতে চুরির অভিযোগ দায়ের হয়। এরপর তদন্তে নামে রায়গঞ্জের ভাটল পুলিশ ফাঁড়ির পুলিশ। সোমবার দুপুরে ওই যুবককে ওই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়ার নগদ টাকা এবং সোনার অলংকার। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হবে বলে রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।